এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর। 2021 নির্বাচনে নন্দীগ্রাম একদিকে প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী, আর একদিকে প্রার্থী ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন। এক ঐতিহাসিকভাবে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কিন্তু সেই ধাক্কা সহ্য না করতে পারে ভোটের গণনায় কারচুপির অভিযোগে আদালত দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সিপিএম থেকে ইস্তফা দিয়ে বিজেপি যোগদান করতে চান, এমনটাই শুভেন্দু সূত্রে খবর। তো বিস্তারিত জানতে ভিডিও শুরু থেকে শেষে দেখুন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি চেপে দেবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। 2021 নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী, আর অপরদিকে ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কিন্তু শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভোটের ফলকে কারচুপির অভিযোগে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে কিন্তু বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে শুভেন্দু স্পষ্ট দাবি নন্দীগ্রামের ভোটে কোনো কারচুপি করা হয়নি, নন্দীগ্রামের মানুষ আমাকে ভোট দিয়েছে, নন্দীগ্রামে একবার কোনো 100 বার রিকাউন্টিং করা হোক তাও আমার জয় নিশ্চিত, দাবি শুভেন্দুর। যেখানে কিন্তু এখান থেকে স্পষ্ট এটা যে নন্দীগ্রামে জয় শুভেন্দুরই। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, নন্দীগ্রামে জয় কে হতে পারে, শুভেন্দু না মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।